Hi everybody, welcome to my channel Smart with Edu Hub. আমি আপনাদের এসডি। তো এই লকডাউন পিরিয়ডে কেউ আপনারা বাইরে থেকে বাড়ি থেকে বাইরে বেরোচ্ছেন না, তো প্লিজ বেরোবেন না, আপনার স্বার্থে আর আমাদের দেশের স্বার্থে। আর প্রত্যেকে রুমাল বা মাস্ক ব্যবহার করবেন এবং প্রতি 1 থেকে 2 ঘন্টা অন্তর অন্তর হাতটা সাবান জল দিয়ে বা স্যানিটাইজারে ধুয়ে নেবেন প্লিজ। তো যাই হোক, এবার আসি আসল প্রসঙ্গে, অর্থাৎ ভিডিও প্রসঙ্গে। তো যারা আপনারা আমার আগের এপিসোডটা দেখেছেন, তারা তাদের মধ্যে থেকে কয়েকজন আমাকে দুটো প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, আইপিও তো লিস্টিং হলো, কিভাবে হলো, কেন হলো সবই বুঝলাম, কিন্তু 10 টাকার ফেস ভ্যালু শেয়ার কেন 200 টাকায় অ্যালটমেন্ট বিড হলো? ভেরি গুড। আর 2 নম্বর প্রশ্ন, এখান থেকে প্রমোটারদের প্রফিট কেন হলো? কিন্তু যে প্রশ্নটা আপনারা করলেন না বা করতে ভুলে গেলেন, সেই প্রশ্নটা হচ্ছে আইপিওটা আপনারা কেন কিনবেন? আপনারা তো আইপিও কেনার কথায় চলে গেলেন, কেন প্রফিট করছে প্রমোটার, কেন কেন ফেস ভ্যালু থেকে অ্যালটমেন্ট ভ্যালু বেশি হচ্ছে, কিন্তু কেন কিনবেন এই প্রশ্নটা কিন্তু কেউ করলেন না। হয়তো অনেকের মনে এসছে বা কেউ কেউ বলতে চেয়েছেন বা ভুলে গেছেন বা বলেননি, কমেন্টস বক্সে লেখাটা ঠিক হবে কিনা বোঝেননি, তো নো প্রবলেম, আপনারা এগুলো কমেন্টসে অবশ্যই দেবেন, না জানলে আমি আপনাদের ঠিকমতো বোঝাতে পারবো না। আমি চাইছি আপনাদের ফ্রি অফ কস্ট জিনিসগুলোকে একটু শেখাতে বা জানাতে, যেটুকু আমার মধ্যে নলেজ আছে সেটুকু আমি একটু শেয়ার করতে চাইছি আপনাদেরকে। তো যাই হোক, আমার প্রশ্নটা এবং আপনাদের প্রশ্নগুলো সবই আপনারা আজকে আমার আলোচনা শুনলে উত্তরটা পেয়ে যাবেন আশা করি। কারণ আমি আজকে যে বিষয়টা আমি আপনাদেরকে জানাতে চলেছি সেটা হলো, না থাক আজকে সেই জিনিসটা প্রথমেই বলবো না, সেই জিনিসটা আমরা জেনে নেব একদম বিষয়টা আলোচনার শেষে, হয়তো বা জানাতেও হবে না, আপনারা নিজে থেকেই বুঝে যাবেন। তো এইভাবে যদি আরও আপনাদের জানতে হয়, আরও শিখতে হয়, তাহলে প্লিজ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নিন এবং নতুন নতুন ভিডিও আসার আগে নোটিফিকেশান, ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশানটা পাওয়ার জন্য প্লিজ বেল আইকনটা ক্লিক করুন। এবং যদি ভালো লাগে আমার এপিসোড বা আমার আলোচনা, যদি এগুলো আপনাদের কাছে সহজবোধ্য হয়, তাহলে লাইক করতে, কমেন্টস করতে, শেয়ার করতে ভুলবেন না, আরও বেশি লোককে জানার সুযোগ করে দিন শেয়ার করে, এটা আমার পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের সেকেন্ড এপিসোড, লেটস গো। তো বন্ধুরা, আপনারা যখন কোনো কাজ করেন, তো সেই কাজটা করার আগে নিশ্চয়ই নিজের মনকে প্রশ্ন করেন যে আপনারা কেন এই কাজটা করবেন, কি করেন? তো যদি প্রশ্নের উত্তরটা আপনাদের কাছে ক্লিয়ার থাকে, তাহলে আপনারা সেই কাজটা সুন্দরভাবে অন্তর থেকে করতে পারেন। এটাই পৃথিবীর নিয়ম বা মনুষ্য সমাজের এটাই নিয়ম। তো কোনো শেয়ার বা স্টক যখন আপনারা কিনবেন বা আইপিও যখন আপনারা কিনবেন, তো আপনারা কেন প্রশ্ন করবেন না যে কেন আমি এই স্টকটা বা শেয়ারটা কিনবো বা কেন আমি আইপিওটা কিনবো? যদি এই প্রশ্নটা আপনারা করতে পারেন নিজের মনকে এবং ক্লিয়ারভাবে সেই অ্যান্সারটা আপনাদের কাছে চিত্রিত হয়, তাহলে আপনারা সেই স্টকটাতে যদি এগোন, অনেক ক্ষেত্রেই হয়তো স্টকটা ঠিকঠাক আপনাদেরকে ওয়েলথ তৈরি করতে সাহায্য করবে। তো আবার এই প্রশ্নটা ছিল যে কেন আপনারা আমার কোম্পানির শেয়ারটা বা আইপিওটা কিনবেন? তো এই প্রসঙ্গে আমি আপনাদেরকে একটা ছোট্ট গল্প শোনাই, না কোনো রোমান্টিক গল্প না, আমার এক্স কোম্পানির গল্প। আমি যদি শুরুতেই আমার এক্স কোম্পানির স্টার্ট করার চিন্তা ভাবনা নিয়ে আপনাদের কাছে আসতাম, এবং যারা আপনাকে, আমাকে তো কেউই জানেন না শেয়ার মার্কেটের, তারা তো তাদেরকে যদি আমি এসে বলতাম আমি এই কোম্পানি করতে চাইছি, তা আপনারা আমার সাথে অংশীদারিত্ব নিন, আপনারা কি কেউ নিতেন? নিশ্চয়ই নিতেন না, বা প্রমোটাররাও এগিয়ে আসতো না। যে ব্যবসাটা আমি আজকে যখন ব্র্যান্ড ভ্যালু তৈরি করলাম, তখন সবাই আপনারা এগিয়ে আসলেন আমার শেয়ার কিনতে, রাইট? তো কিভাবে হলো সেই ঘটনাটা? আমার এক্স কোম্পানির ড্রেসের বিজনেস, রাইট? তো শুরুতে আমি আমার 10 লাখ টাকা ক্যাপিটাল নিয়ে আমি নামলাম, আমি আমার প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কিনলাম,
কারখানা তৈরি করলাম, লেবার নিয়ে আসলাম, প্রোডাক্ট তৈরি করে স্যাম্পল হিসেবে বিভিন্ন দোকানে দোকানে ঘুরলাম, দেখালাম, তাদের মধ্যে কেউ নিলেন কেউ নিলেন না, কিন্তু যদি আমি কোয়ালিটি এবং প্রাইস ঠিকঠাক রাখতে পারি তাহলে অনেকেই সেই জিনিসটা কিনবেন, কি তাই তো? তো স্যাম্পল থেকে আমার কাছে অর্ডার এলো, প্রথমে ধরে নিলাম যে একটা কোয়ার্টারে আমার অর্ডার আসলো 10,000 প্যাকেট। যেহেতু আমি প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি এবং লেবার জোগাড় করে রেডি ছিলাম, তো আমি সেই কোয়ার্টারে কাজে লেগে পড়লাম এবং 10,000 কোয়ান্টিটি বক্স আমি তৈরি করলাম, তাদের কাছে আমি ডেলিভারি দিলাম এবং সেখান থেকে ধরে নিলাম আমার আয় হলো, প্রফিট আসলো সমস্ত খরচ বাদ দিয়ে ধরে নিলাম 1,00,000 টাকা। সে জাস্ট উদাহরণ হিসেবে ধরে নিলাম 1,00,000 টাকা আমার কাছে প্রফিট আসলো সমস্ত এক্সপেন্স বাদ দিয়ে। তো এবার আপনারা যে সমস্ত দোকান থেকে জিনিসগুলো কিনলেন সাধারণ মানুষ, তারা ব্যবহার করে নিশ্চয়ই ভালো পেলেন, তারপর তারা সেগুলো প্রচার করলেন, বা আমার দোকানদারেরা যারা আমার কাস্টমার তারা আরও বেশি পরিমাণে আমার সেলটা বাড়ালো বা আমার মালের চাহিদাটা বেড়ে গেল। যখন আমার মালের চাহিদাটা বাড়লো তখন আমার পরবর্তী কোয়ার্টারের জন্য আরও বেশি পরিমাণে অর্ডার আসলো, সে 12,000 বক্স। তো এই 12,000 বক্স আমি অ্যানাদার তৈরি করে প্রোডাকশন করে সমস্ত রেডি করে আবার ডেলিভারি দিলাম, এবার আমার আয় হলো 1,20,000 টাকা, অর্থাৎ প্রফিটটা বাড়তে থাকলো এবং সাথে সাথে সেলসটা বাড়তে থাকলো। এইভাবে করতে করতে যখন আমার প্রোডাকশনের পরিমাণ দাঁড়ালো গিয়ে 20,00,000 বক্স পার কোয়ার্টার এবং আমার সারা পশ্চিমবঙ্গে আমার প্রোডাক্ট ছড়িয়ে পড়লো, তখন দেখা গেল আমার প্রফিটের পরিমাণে একটু যেন কমতি হয়ে যাচ্ছে, পার্সেন্টেজ কমাতে হচ্ছে। কেন? কম্পিটিশনের জন্য শুধু নয়, কম্পিটিশন তো আমি আগেই অ্যাডজাস্ট করেছিলাম, নাহলে আমি মার্কেটে প্রবেশ করতে পারতাম না। তাহলে কেন প্রফিটের পার্সেন্টেজ কম হচ্ছে? কারণ দেশের রাজ্যের দূর দূরান্তে আমি যখন জিনিসগুলো পৌঁছে দিচ্ছি তার জন্য আমার ডেলিভারি দেওয়ার জন্য আমার কস্টের কিছু সমস্যা দেখা যাচ্ছে, ডেলিভারি কস্ট পড়ে যাচ্ছে, এক্সট্রা সেলস ইউনিট তৈরি করতে হচ্ছে তার কস্ট পড়ে যাচ্ছে, এইসব বিভিন্ন কারণে আমি ডিসিশন নিলাম যে আমি উত্তরবঙ্গে আর একটা প্রোডাকশন ইউনিট তৈরি করবো এবং সেলস ইউনিট তৈরি করব। তো এই প্রোডাকশন ইউনিট বা সেলস ইউনিট তৈরি করা তো চারদিকানি ব্যাপার না, প্রথমবার করতে গিয়ে আমার 10,00,000 অলরেডি গন, এবং মাঝখানে যে আমি এক্সট্রা ম্যাটেরিয়ালস কিনে এক্সট্রা অর্ডারগুলোকে প্রোভাইড করেছিলাম, প্রথমে তো আমার 10,000 কোয়ান্টিটি বক্স দেওয়ার মতো ক্ষমতা ছিল, পরবর্তীতে আমার 12,000 অর্ডার এলো, তারপর 15,000 এলো, তারপর 20,000 অর্ডার এলো, তারপর 35,000 অর্ডার এলো। তো এই যে অর্ডারগুলোকে আমি র ম্যাটেরিয়ালসগুলো জোগাড় করলাম, এক্সট্রা কারিগর জোগাড় করলাম, এই যে খরচগুলো আমার বাড়তে থাকলো, বা কোনো সিজনে দেখা গেল র ম্যাটেরিয়ালসের দামটা কমে গেছে, তো আমাকে তো এক্সট্রা পার্চেস করে রাখতে হবে যাতে আমার প্রফিট পার্সেন্টেজ একটু হলেও বেশি পাই, বা কোনো সিজনে কারিগরদের হয়তো কাজ থাকে না, সেই সিজনেও যদি আমি প্রোডাকশনটা চালিয়ে যেতে পারি তাহলে আমার বিলো কস্টে আমি প্রোডাকশনটা রেডি রাখতে পারবো বিক্রি করার জন্য। তো এই সময় যে মজুরি দিতে হবে, র ম্যাটেরিয়ালস দিতে হবে, ইলেকট্রিসিটি এক্সপেন্স দিতে হবে, সেই সময় আমাকে এই এক্সট্রা র ম্যাটেরিয়ালস বা ইয়ের থেকে সাপোর্টটা দিয়েছিল, এক্সট্রা জিনিসের যে এক্সট্রা কস্ট সেটার সাপোর্টটা দিয়েছিল কি, আমার প্রফিটের একটা পার্সেন্টেজ আমি আলাদা করে রাখতাম, সেই পার্সেন্টেজটা সেই অ্যামাউন্টটা আমি ইনভেস্ট করা থাকতো, সেই অ্যামাউন্টটা কিসে ইনভেস্ট থাকতো, র ম্যাটেরিয়ালস ইনভেস্ট থাকতো এবং ক্যাশ থাকতো, বা কোনোভাবে আমি ইনভেস্ট রাখতাম লিকুইডিটি লিকুইড ফান্ড বা লিকুইডভাবে এবং এই সময়গুলোতে কাজে লাগাতাম। এই যে ফান্ডটা আমি প্রফিট থেকে সরি সরি তৈরি করতাম প্রত্যেক কোয়ার্টারে, সেই প্রফিটটার যে আমাকে সাপোর্টটা দিতে এটাও তো একটা ক্যাপিটাল, এই ক্যাপিটালটা হচ্ছে রিজার্ভ ক্যাপিটাল, অর্থাৎ সংরক্ষিত ক্যাপিটাল। কোনো ব্যবসায় যদি প্রফিট থেকে রিজার্ভ ক্যাপিটাল তৈরি করা না হয় তাহলে আমি নিশ্চয়ই এক্সট্রা র ম্যাটেরিয়ালস বা এক্সট্রা লেবার লাগিয়ে আমি এক্সট্রা প্রোডাকশন করতে পারবো না, আর যদি এক্সট্রা প্রোডাকশন আমি না করতে পারি তাহলে কি দাঁড়াবে, তাহলে আমি আমার ব্যবসাটা ওখানেই স্থগিত থেকে যাবে এবং ওই একই প্যারালালি ব্যবসাটা এগোতে থাকবে, সমান সরলভাবে এগোতে থাকবে। কেন সমান সরলভাবে এগোতে থাকবে? কারণ আমি তো এক্সট্রা ম্যাটেরিয়ালস আনতে পারছি না, এক্সট্রা যে আমার কাছে অর্ডার আসছে, যে সেলসের অর্ডার আসছে, সেই সেলসের অর্ডার অনুযায়ী আমি আপনাকে সাপ্লাইটা দিতে পারছি না, ডিম্যান্ড থাকছে কিন্তু আমি সাপ্লাই দিতে পারছি না।
কেন দিতে পারছে না সেটা আমার কারণ, তখন আদার্স যে কম্পিটিটররা আছে তারা চলে আসবে আমার মার্কেটটা ধরে নিতে, আমার কাস্টমারগুলোকে ধরে নিতে, কি তাই তো? ব্যাপারটা খুব জটিল হয়ে যাচ্ছে না তো? আমি খুব সহজভাবে কিন্তু একটা গল্পের মাধ্যমে জিনিসটা বোঝাতে চাইছি। তো নতুন প্রোডাকশন ইউনিট এবং নতুন সেলস ইউনিট খোলার জন্য আমার যে রিজার্ভ ক্যাপিটাল সেটাও আমাকে একটু সাহায্য করবে। আর কি সাহায্য করতে পারে? আর ব্যাংক লোন। তো এক্ষেত্রে রিজার্ভ ক্যাপিটাল অত তাড়াতাড়ির মধ্যে হয়তো আমার জমি আর একটা জায়গা তৈরি করার মতো ক্ষমতা নাও থাকতে পারে, তো আমি সেক্ষেত্রে ব্যাংক লোনের সাহায্য নিলাম। এবং এই ব্যাংক লোনের মাধ্যম থেকে আমি আর একটা প্রোডাকশন ইউনিট এবং আর একটা সেলস ইউনিট উত্তরবঙ্গে খুললাম। এই ঘটনাটা আমি ছোট করে আগের এপিসোডে বলেছিলাম, আজকে সেটাকে আমি পরিষ্কার করে আপনাদের সামনে বুঝিয়ে দিচ্ছি। তো উত্তরবঙ্গে অ্যানাদার সেলস ইউনিট খোলার পর জিনিসটা যখন আরও ব্যাপ্তি ঘটল, তার আনুষঙ্গিক যে রাজ্য সেই জায়গাগুলোতেও তারা মাল পৌঁছে দিতে লাগলো। এইভাবে বাড়তে বাড়তে একটা সময় দেখা গেল যে বিহারে আমার মালের প্রচুর চাহিদা বাড়ছে। তো আমার এই ড্রেস মেটেরিয়ালসটা আমি যদি বিহারে পৌঁছে দিতে চাই তো সেখানে অ্যানাদার এক্সপেন্স, এক্সট্রা কস্ট চলে আসছে, যে কারণে এই এক্সট্রা এক্সপেন্সের জন্য আমার প্রফিটটা হ্যাম্পার হচ্ছে। তো আমি তখন ঠিক করলাম বিহারে আর একটা প্রোডাকশন ইউনিট করব, অ্যানাদার কস্ট। আবার যদি আমি ব্যাংক লোনে যাই তাহলে আমার কোম্পানির দেনায় জর্জরিত হতে থাকবে এবং সেটা প্রফিটের উপর ইন্টারেস্টটা হ্যাম্পার করবে। একদিকে কস্ট বাঁচাতে গিয়ে আমি আরেকটা ইউনিট খুলতে যাচ্ছি, আরেকদিকে ইন্টারেস্ট দিতে গিয়ে আমার সেই কস্টটা প্যারালাল হয়ে গেলে সেটা আমার লস। তো তখন আমি বিহারে আর একটা প্রোডাকশন ইউনিট তৈরি করার কথা যে ভাবলাম, তখন আমি বাজারে লোক খুঁজতে থাকলাম, কে আমার ব্র্যান্ডের সাথে কাজ করতে চায় বা কে আমার ব্যবসার সাথে অংশীদারিত্ব হতে চায়। তো সেরকম সময় আমি সে ওয়াই এন্ড জেডকে প্রমোটার হিসেবে পেলাম। তারা আমার প্রফিটের কিছু অংশ পাবে কিন্তু তারা আমাকে এককালীন 10-20 লাখ যোগান দেবে, যার বিনিময়ে আমি অ্যানাদার সেলস ইউনিট বা প্রোডাকশন ইউনিট খুলতে পারবো। সরি, প্রচন্ড গরম, জল না খেয়ে থাকা যাচ্ছে না। তো প্রোডাকশন ইউনিট আর একটা যখন তাদের কাছ থেকে নিয়ে সেম ভাবে সেম ক্যাটাগরিতে আর একটা প্রোডাকশন ইউনিট তৈরি করা হলো, সেলস ইউনিট তৈরি করা হলো, জিনিসগুলো সঠিকভাবে পৌঁছতে থাকলো, অর্থাৎ যেটা আমার আগের একক মালিকানার সত্ত্বা ছিল অর্থাৎ প্রোপ্রাইটারশিপ ফার্ম ছিল, সেই কোম্পানিটা আজকে আরও দুজনকে জোগাড় করে তিনজনের মালিক হয়ে গেল, অর্থাৎ কি দাঁড়ালো? পার্টনারশিপ ফার্ম। পার্টনারশিপ ফার্ম বা অংশীদারিত্ব, মানে কি বলবো বাংলাটা ভুলে গেছি, পার্টনারশিপ ফার্ম, যাই হোক। তো এই পার্টনারশিপ ফার্ম এখন আরও এনলার্জ করলো, এনলার্জ করে দেখা গেল আরও তিনটে রাজ্যে আমাকে প্রোডাকশন ইউনিট খুলতে হচ্ছে, সেল ইউনিট খুলতে হচ্ছে, অফিস খুলতে হচ্ছে, কারণ আমাকে তো জিনিসটাকে হ্যান্ডেল করতে হচ্ছে, চারিদিকে যেতে হচ্ছে, দৌড়াদৌড়ি করতে হচ্ছে, আমার ম্যানেজাররা ঠিকঠাকভাবে কাজ করছেন কিনা সেদিকে খেয়াল রাখতে হচ্ছে। তো সেই সময় আমার যে ক্যাপিটালটা দরকার পড়ল, তখন আমরা নিয়ে আসলাম বাজারে আইপিও, অর্থাৎ অ্যানাদার ক্যাপিটালের যোগান আপনারা দেবেন আমাকে। কেন দেবেন? কারণ ততদিনে আমার কোম্পানির ব্র্যান্ড ভ্যালু অলরেডি আপনারা জেনে গেছেন, আপনাদের কাছে জিনিসগুলো অলরেডি পৌঁছাতে শুরু করেছে, আপনারা ব্যবহার করতে শুরু করেছেন, এবং আমাদের টিভিতে বা বিভিন্ন জায়গাতে যে অ্যাডভার্টাইজগুলো দেওয়া হয় কোম্পানির নাম, সেখান থেকে আপনারা ভালোভাবে জেনে গেছেন এবং আপনারা যথেষ্ট পরিচিত কোম্পানির নামটার সাথে, অর্থাৎ কোম্পানিটা রিনাউন্ড একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো এই রকম একটা কোম্পানির আইপিও নিশ্চয়ই আপনারা তখন কিনতে যাবেন। তো যে কোম্পানিটাকে আমি এত কষ্ট করে দাঁড় করি এইরকম একটা বড় জায়গাতে নিয়ে আসলাম, যে কোম্পানি একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হলো, একটা গুডউইল তৈরি হলো, কোম্পানিটাকে আপনারা দেখলেন এইভাবে ধীরে ধীরে এত সুন্দর বড় হয়েছে, কিভাবে বড় হয়েছে দেখলেন? প্রথম হচ্ছে আমার কোম্পানির সেলস বেড়েছে, দেন প্রফিট বেড়েছে, অর্থাৎ গ্রোথ এসেছে। সেলসটা বাড়ার জন্য আমার এক্সট্রা র মেটেরিয়ালস কেনার মতো ক্ষমতা তৈরি হয়েছে, রিজার্ভ ক্যাপিটাল এক্সট্রা তৈরি হয়েছে। এগুলো আপনারা দেখলেন, দেখে বুঝতে পারলেন, জানতে পারলেন যে আমার কোম্পানিটার হিউজ গ্রোথ হয়েছে এবং ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়েছে। তো যথারীতি আপনারা কি হলেন? আইপিওর জন্য আগ্রহ দেখালেন। তো যে আইপিওটা কেনার জন্য, কেন আমি আর আইপিওটা কেনার জন্য আগ্রহ দেখালেন বুঝতে পারলেন। তো সেই মালিকানা সত্ত্বটা যদি আমি আপনাদের কাছে ছেড়ে দিই তার বিনিময়ে আমি কিছুই পাবো না, সেটা কি একদমই ঠিক কাজ হবে? আমাকে ঠকানো হবে না?
তো হ্যাঁ, এখানে আমাকে ঠকানো হয়ে যাবে, যে হেডেক নিয়ে যেভাবে আমি যে কষ্ট করে ব্র্যান্ড ভ্যালুটা তৈরি করলাম, সেই ব্র্যান্ড ভ্যালুতে একটা মূল্য আছে, সেটার মূল্য আমরা যখন দেখতে গেলাম সমস্ত অডিট রিপোর্ট থেকে এবং সমস্ত আমাদের কাগজপত্র থেকে, সমস্ত হিসাবপত্র করে দেখা গেল আমাদের অংশীদারিত্বের মূল্য হওয়া উচিত প্রত্যেকটা ইউনিটের মূল্য হওয়া উচিত 300 টাকা, তো সেখানে আমরা নিয়ে এসেছি 200 টাকাতে, কারণ আমার কিছু প্রফিট তো দরকার, আমি যে এত খাটলাম তাহলে আমার মূল্যটা কোথায় থাকলো? আপনারা আসবেন আর একইভাবে ক্যাপিটাল দেবেন, একইভাবে আমার লাভের অংশীদার হয়ে চলে যাবেন, সেটা তো হতে পারে না। তাহলে আমার তো একটা এই ব্র্যান্ড ভ্যালুটা একটা ভ্যালু আছে, আমি যে 20 বছর ধরে লেবার দিয়ে কোম্পানিটাকে একটা উচ্চতায় নিয়ে আসলাম তার জন্য, এবং সেটাতে আপনারা আসবেন এসে সাথে সাথে ভাগ পেতে শিখবেন, এটা কি হয়? তাহলে এই যে মার্কেট ভ্যালুটা হওয়া উচিত 300 টাকা, এই 300 টাকা অর্থাৎ 10 টাকা করে ভাগ করার পর যে 290 টাকা, বা 200 টাকাতে আমি যখন আনছি তখন এই যে 190 টাকা, এইটা অন্তত আমার তো প্রাপ্য, বা আমাদের প্রমোটারদের তো প্রাপ্য, কারণ আমরা আমাদের ব্র্যান্ডকে আপনাদের কাছে বেচে দিচ্ছি, তার বিনিময়ে আমরা আপনারা আপনাদের আমাদেরকে এই অ্যামাউন্টটা দেবেন। ইটস অলসো এ ডিল, এটাও একটা ব্যবসা বা ব্যবসারী অঙ্গ, এই প্রফিটটাও আমার এতদিনে খাটনির একটা পয়সা, এই প্রফিটটা একান্তই প্রমোটারদের, বোঝা গেল তো? তো মোটামুটি আপনাদের আমি আমার এক্স কোম্পানির ডিটেলস গল্পটা এই মুহূর্তে আমি বললাম, পুরোটাই বলে ফেললাম। তো এখান থেকে অনেকগুলো জিনিস আপনাদেরকে ভাবতে হবে। তো এই যে আপনারা আমার কোম্পানির শেয়ারটা কিনবেন বলে ঠিক করলেন, কেন? না, আপনারা কোম্পানির হিস্ট্রিটা জানেন, কে জানালো আপনাদেরকে? আমি। কিন্তু এইভাবে কি আপনাদেরকে কোম্পানির মালিকরা গিয়ে হিস্ট্রিটা জানাবে, তাদের গল্পটা কি জানাবে? নিশ্চয়ই নয়। তাহলে আপনারা এর মধ্যে ম্যাক্সিমামটাই আসবেন ব্র্যান্ড ভ্যালু দেখে বা কোম্পানির নামটা শুনে, অ্যাডভার্টাইজমেন্ট থেকে আপনারা নামটা জেনেছেন বা আপনারা তার প্রোডাক্টটা ইউজ করেছেন বা এনি হও। কিন্তু আপনাদের মধ্যে অনেকে কোম্পানির আসল হিস্ট্রিটা খুঁজবেন, কোথা থেকে খুঁজবেন এই গল্পটা, বিষয়টা পুরোটা জানবেন কোথা থেকে? জানবেন ব্যালেন্স শিট থেকে, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট থেকে, ট্রায়াল ব্যালেন্স থেকে। তো এইগুলো সমস্তটাই কমার্শিয়াল একটা ব্যাপার। এই ব্যালেন্স শিট বা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট এগুলো নিছকই অঙ্ক বা কতগুলো ডিজিট নয়, আসল এই কোম্পানির পুরো গল্পটা লেখা থাকে ব্যালেন্স শিট অ্যান্ড প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে। ভবিষ্যতে এগুলো আমি চেষ্টা করবো একটু শেখানোর আপনাদেরকে, একদম সিম্পল বাংলাতে এইভাবেই বোঝানোর চেষ্টা করব। তো এই যে আমি গল্পটা বললাম, এই গল্পটা আপনাদের মধ্যে অনেকেই এই গল্পটা খুঁজতে থাকবেন ব্যালেন্স শিট বা প্রফিট অ্যান্ড লসে, কারণ তারা কোম্পানিটার সাথে থাকতে চান, তারা নিছক গ্যাম্বলিং করার জন্য বা কয়েকটা দিনের কয়েকটা টাকার প্রফিটের জন্য আইপিও কিনতে আসেন না, তারা এই কোম্পানির আসল ঘটনাগুলো জানার জন্য, আসল গল্পটা শোনার জন্য বা বোঝার জন্য বা জানার জন্য ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখেন, তারপর তারা কোম্পানি ভিজিট করেন, আমাদের প্রোডাকশন ইউনিট, সেলস ইউনিটগুলো ভিজিট করেন, কোম্পানির ঘরে যান, ডাইরেক্ট কোম্পানির ঘরে গিয়ে ইনভেস্টিগেশন করেন, কোম্পানির মালিকের সাথে বা এমডির সাথে তারা কথা বলেন, কারণ এগুলো তাদের অধিকার আছে জানার। এবং তাছাড়াও তারা যেটা করেন, অনেক ক্ষেত্রেই এরকম ইনভেস্টিগেশনে বিভিন্ন রকম রেজাল্ট পাওয়া যায়। যেমন এই প্রসঙ্গে একটা বলে রাখি একটা ছোট্ট ঘটনার কথা, আমার এই এক খুব ক্লোজ ফ্রেন্ড কাম ভাই, যখন ভাকরাঙ্গির ঘটনাটা ঘটেছে তার কিছুদিন আগে, মাস দু তিনেক আগে আমাকে জানালো, সংগ্রামদা আমাদের এই কোম্পানির শেয়ারটা যে ধরা আছে, কিন্তু দেখা যাচ্ছে অমুকজন এটাকে নিয়ে ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখেছেন তাদের এতগুলো শাখা নেই, এবং ও জিনিসটাকে নিয়ে ভালো করে পড়াশোনা করে যখন আমাকে জানালো, তখন আমি বললাম ভাই তাহলে মানে মানে কেটে পড়ো। তো আমরা ইনস্ট্যান্টলি বেরিয়ে আসতে পেরেছিলাম, হ্যাঁ প্রফিট কিছু হয়েছিল, অবশ্যই হয়েছিল, কিন্তু আমরা আমার পরিচিতদের বহুজনকে তারা জানিয়েছিলাম, তাদের মধ্যে অনেকে অস্বীকার করেছিল, হতেই পারে না, এ তো বাঘের বাচ্চা শেয়ার, এ কন্টিনিউয়াস বাড়তে থাকছে, এই জিনিস আমি বেচবো না। ঠিক আছে ভাই, তোমরা বেচো না, সেটা তোমাদের ডিসিশন, ডিসিশন কাউকে জোর করে নিয়ে দেওয়া যায় না,
ডিসিশন আপনা আপনা হতে হয়। তো তাদের মধ্যে অনেকে বেচলো না এবং যথারীতি তারপরে ঘটনাটা তো ইতিহাস হয়ে গেছে আপনারা জানেন। তো এইরকম ভাবে অনেকেই কোম্পানি ইনভেস্টিগেশনে পর্যন্ত যান, তারা সমস্ত জিনিসটা বিষয়বস্তু জেনে এসে তবে পা ভাড়ান ব্যবসাটার অংশীদারিত্ব তারা নিতে যাচ্ছেন। তো কাজেই আপনারা যখন কোনো কোম্পানির শেয়ার বা আইপিও কিনবেন, তো আপনাদেরকেও এই জিনিসটা একটু হলেও শেখার চেষ্টা করা উচিত বা জানার চেষ্টা করা উচিত যে আমি কেন এই কোম্পানির মালিক হব। সবাই একটা জায়গায় ভুল করেন, সবাই ভাবেন কি আমি জিনিসটা নেব, একটু দাম বাড়লেই বেচে দেবো, এটা শোনা নয়। এটা তার থেকেও মূল্যবান অনেকটা বিষয় যেখানে আপনি একটা আপনার ব্যবসার একটা একটা কোম্পানির একটা ব্যবসার আপনি একটু হলেও মালিক, তো আপনাকে সেই ব্যবসাটা সেই কোম্পানিটার সম্বন্ধে ডিটেলসে জানতে হবে। জানার দুরকম উপায়, একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আর একটা টেকনিক্যাল অ্যানালাইসিস। সেটা থ্রুতেও বোঝা যায় যে কোম্পানিটার অ্যাকচুয়াল ঘটনাটা কী, কম বেশি সেটাতেও বোঝা যায়, আর ম্যাক্সিমাম বোঝা যায় ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে। এইভাবে বা এই ঘটনাগুলো এই জিনিসগুলোকে স্টাডি করলে আপনারা যখন কোম্পানির পুরো গল্পটা জানতে পারেন তখন আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যায় যে আসলে কোম্পানিটা কি, কোম্পানি মালিক গল্ফ খেলে বেড়াচ্ছে নাকি কোম্পানি ব্যবসার দিকে বা তার গ্রোথের দিকে তাকিয়ে আছে, এই ব্যবসার গ্রোথটা কি, তার সেলস বাড়ছে কিনা, তার প্রফিট বাড়ছে কিনা, তার রিজার্ভ ক্যাপিটাল বাড়ছে কিনা, তার ক্যাশ ফ্লো ঠিকঠাক আছে কিনা, প্রফিটের সাথে ক্যাশ ফ্লো সামঞ্জস্য আছে কিনা, প্রমোটার্সরা প্লেজ করে রেখেছে কিনা, এরকম দ্বারা কিছু পয়েন্টও অন্তত যদি আপনারা একটু দেখেন বা ভালো করে বোঝার চেষ্টা করেন তাহলেও তুলনামূলক একটু হলেও আপনার টাকাটা সেফ থাকবে। মানে আপনার মালিকানা সত্ত্বটা আপনি সেখানে পাটা দেবেন কি না সেই ব্যাপারটা যদি আগে থেকে বুঝতে পারেন তো অনেকটাই আপনার অ্যামাউন্টটা সেফ, তাই না কি? এছাড়াও অনেক বিষয় থাকে যে আমি কতটুকু কিনবো, কেন কিনবো, আর অনেক কিছু বিষয় থাকে, তো সেগুলো অনেক ডিটেলসের ব্যাপার, অনেক পরে আলোচনা করা যাবে, সেগুলো ধীরে ধীরে আপনারা জিনিসগুলো জানবেন। তো এই যে আইপিওটা লিস্টিং হলো প্রচুর অ্যাপ্লিকেশন জমা পড়লো, কিন্তু একটা জিনিস আপনি আগের দিন একটা প্রসঙ্গে বলেছেন 10 লাখ শেয়ার ক্যাপিটাল আমার দরকার, 10 লাখ ক্যাপিটালকে 10 টাকা দিয়ে ভাগ করলে আমি যে টুকরোগুলো পাই, যে শেয়ারগুলো পাই, এক এক তার জন্য আমি 1 লাখ শেয়ার পাই, সেই 1 লাখ শেয়ারকে আমি 10টা করে শেয়ারের বান্ডিল করে আপনাদের কাছে দেবো, তাহলে আপনারা কতজনা পাবেন, 10,000 জনা। দেখা গেল অ্যাপ্লিকেশান এসেছে 25,000, তাহলে আমি সবাইকে দিতে পারবো না, কিন্তু আমার শেয়ারটার মার্কেটে ভ্যালু কত, 300 টাকা, আমি ছাড়ছি কততে, 200 টাকায়, তার মানে আমার কোম্পানির শেয়ারটা আন্ডার ভ্যালুড রয়েছে, কিন্তু সেই কারণেই সাবস্ক্রিপশনটা ওভার সাবস্ক্রাইব রয়েছে, অর্থাৎ 10,000 যেখানে অ্যাপ্লিকেশন করা হয়েছে তার বদলে 25,000 অ্যাপ্লিকেশন চলে গেছে। আর যে শেয়ারটার মূল্য আন্ডার ভ্যালুড কেন, শেয়ারটার মূল্য হওয়া উচিত মার্কেট ভ্যালুর অনুযায়ী 300 টাকা, সেটা আমরা বেচছি 200 টাকায়, তার মানে শেয়ারটা নির্ধারিত অবধারিতভাবে 300 টাকায় যাবে। তাহলে আপনারা অনেকেই যারা স্টাডি করেন তারা এই জিনিসটার মধ্যে পা দেবেন, অর্থাৎ আমাদের কোম্পানির আসল উদ্দেশ্য হচ্ছে ব্যবসা করা, শুধু এটুকু দেখলে হবে না, আগের ঘটনাগুলো কিন্তু আপনাদের জানতে হবে, শুধু এটুকু দেখে যদি ভাবেন আমাদের কোম্পানি আসল ইচ্ছে ব্যবসা করা, দ্যাটস নট, আমি এই অবস্থা থেকেও কিছু করে পালিয়ে যেতে পারি, আমার ব্যবসা নয় দাদা, ভেরি সরি। যাই হোক, তো এই এক্সট্রা 190 টাকাটা তো একমাত্র আমাদের প্রফিট, বাকি ওই সময় যে প্রফিটটা যাবে 200 টাকা থেকে 300 টাকায় যাবে, এই 100 টাকাটা আপনাদের প্রফিট থাকবে। তো কী করে যাবে সেটা ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাইয়ের একটা ম্যাটার, সেটা টেকনিক্যাল একটা ম্যাটার, সেই জিনিসটা নিয়ে অন্যদিন আলোচনা করা যাবে। তো আজকে আমি আপনাদের যে গল্পটা বললাম সেটার মাধ্যম দিয়ে আপনাদের কতগুলো বিষয় জানালাম যে একটা কোম্পানি কীভাবে হয়, কীভাবে তার গ্রোথ হয়, কীভাবে সে বাজারে আসে, আইপিও হয়ে আসবে, এবং কীভাবে আপনারা তার মালিকানা সত্ত্বা নিতে পারবেন এবং কেন নেবেন। এটা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করা হলো সেটা কী, সেটা হচ্ছে বেসিক্স অফ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। একদম সহজ পাতি বাংলায় ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কী সেটা আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করলাম বা বোঝানোর চেষ্টা করলাম। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মুখ্য বা মূল বিষয় কিন্তু একটাই, এগুলোকে এক একজনের এক একটা লেভেল অনুযায়ী বা তার ক্ষমতা অনুযায়ী সে স্টাডি করে। তো অন্তত এটুকু তো আপনারা জানুন যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কী,
কোম্পানির সে পুরো ছবিটা আপনার সামনে তুলে ধরে যে দিস ইজ দ্য ম্যাটার, এক্স কোম্পানিটা আসলে এটা, আদৌ কোম্পানিটা আছে এবং তার এতটাই গ্রোথ আছে। বন্ধুরা, আশা করি আপনাদের আমার বক্তব্য বা লেকচারটাকে বোঝার ভাষায় আমি বলতে পেরেছি। যদি ভালো লাগে লাইক করবেন, আর আরও বেশি জনকে শেয়ার করবেন, তাদেরকে জানার সুযোগ করে দিন। আমি যেটুকু জানি সেটুকু আপনাদেরকে জানাতে চাইছি, আপনাকে প্লিজ আপনারা হেল্প করুন। এবং যারা বুঝতে পারছেন বা জানতে পারছেন যে আমি কিছু জানছি বা শিখতে পারছি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটাকে টিপে রাখুন বা ক্লিক করে রাখুন, যাতে ভবিষ্যতে আমার নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পান। আমাকে ভিডিও শেয়ার করাটাও, হেডেকটাও যেন আমাকে না রাখতে হয়, একটু কাইন্ডলি দেখুন, এটাও একটা শেয়ারিং। শেয়ার শেয়ার আর শেয়ার, পৃথিবীটা আছে শুধু শেয়ারের উপর দিয়ে। সব শেয়ার শেয়ার ম্যাটেরিয়ালস নয়, কিছু শেয়ার অন্তরের মুহূর্তকে শেয়ার করা। তো আপনারা আশা করি আমাদের কোশ্চেনের উত্তর পেয়ে গেছেন এবং আমার করা কোশ্চেনটারও উত্তর আপনারা পেয়েছেন। তো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, সকলে ভালো থাকবেন। আমাদের দেশ যেন খুব তাড়াতাড়ি করোনা মুক্ত হয়, এই আমার প্রার্থনা। আপনারাও প্রার্থনা করুন। ধন্যবাদ।